কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল জালিয়াতি এবং সনদ বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট, তার নাম হচ্ছে এ কে এম শামসুজ্জামান, এবং তার সহকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযুক্ত এই শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ডের সার্ভার ব্যবহার করে তিনি 5,000-এর বেশি জাল সনদ বিক্রি করেছেন। বাসা তো নয়, যেন সনদ তৈরির কারখানা। কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কয়েক মিনিটে এখানে দেয়া হয় সার্টিফিকেট ও মার্কশিট, বিনিময়ে 50,000 টাকা। রাজধানী মিরপুরের পীরবাগ এলাকা থেকে ফলাফল জালিয়াতি ও সনদ বিক্রি চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। বিপুল সংখ্যক সনদ, সরঞ্জাম ও কারিগরি বোর্ডের সার্ভারযুক্ত কম্পিউটার জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয়েছে সহযোগী ফয়সালকেও। প্রায় 5,000-এর বেশি সার্টিফিকেট, যেটা অনলাইনে আপডেট করে সেটা প্রিন্টের ব্যবস্থা করে ছাত্রছাত্রীকে দেওয়া হয়, এবং এই সার্টিফিকেট এটা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এটা ভেরিফাই করে দেওয়া হয়। এই কাজের জন্য 30-35,000 টাকা থেকে শুরু করে 50-60,000 টাকা পর্যন্ত এটা নেওয়া হয়ে থাকে। কম্পিউটার দিছে, প্রিন্টার দিছে, উনি যখন যে ডাটাটা আমাকে দেয় বলে দেয়, দেখায় দেয়, আমি সেটা করে প্রিন্ট করে ওনাকে দিয়ে দেই, অথবা সে যার কাছে দিতে বলে তার কাছে দিয়ে আসি। গোয়েন্দা পুলিশ জানায়, বোর্ড থেকে সনদ চুরি করে এনে নকল শিক্ষার্থীর নাম বসানো হতো, আর সার্ভারের নাম পরিবর্তন করায় অনলাইনে যাচাইও ধরা পড়তো না ভুয়া শিক্ষার্থীরা। গুপ্তা জীবনে কোনোদিন ম্যাট্রিক পাস করে নাই, তাকে কারিগরি শিক্ষা বোর্ডের ম্যাট্রিক পাস এবং ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এবং তার যা দরকার, এটা হলো যে যত টাকা বেশি দেবে তাকে তত রেজাল্ট ভালো দেবে। সনদ জালিয়াতি চক্রের সাথে শিক্ষা বোর্ডের আরো কেউ জড়িত কিনা তা তদন্ত করছে ডিবি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।